Welcome to our channel Blind Help BD. Please don't forget to subscribe our channel Blind Help BD. Hello friends, welcome to Blind Help BD. আপনাদের সাথে আছি আমি রাফাত। Friends, প্রতিবারের মতোই আজকে আমি একটি নতুন গেমিং ভিডিও নিয়ে হাজির হয়েছি। फ्रेंड्स আমরা এতদিন অনেক গেমিং ভিডিও করেছিলাম বাট আজকের গেমিং ভিডিওটি কি ইন্টারেস্টিং গেমিং ভিডিও হয়তো আপনারা টাইটেল দেখেই বুঝতে পেরেছেন। আজকের গেমটি হচ্ছে ফার্স্ট অনলাইন ক্রিকেট গেম। এটি হচ্ছে একটি ক্রিকেট গেম। এই গেমটি আপনারা আপনাদের ফ্রেন্ডসদের সাথেও খেলতে পারবেন, ক্রিকেট খেলতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে। এবং এই গেমটি টকব্যাকের সাথে সুপার অ্যাক্সেসিবল। আপনারা এই গেমটি টকব্যাক ইউজ করে বা স্ক্রিন রিডার ইউজ করেই খেলতে পারবেন। সো গেমটির নাম হচ্ছে হ্যান্ড ক্রিকেট। এই গেমটি আপনারা প্লে স্টোরে গিয়ে হ্যান্ড ক্রিকেট চ্যালেঞ্জ লিখে সার্চ দিলেও পেয়ে যাবেন, অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশনে গেমটি লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে ওই গেমটি ডাউনলোড করে প্লে করতে পারেন। এই গেমটি খেলে আশা করি আপনাদের খুব ভালো লাগবে। সো এই গেমটি সম্পর্কে আমি ইন্ট্রোর পর বিস্তারিত বলবো। তার আগে বলতে চাই, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, ভিডিওটি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন যাতে তারা ওই গেমটি খেলতে পারে, আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল ব্লাইন্ড হেল্প বিডিকে। সাবস্ক্রাইব করার পর একটি নোটিফিকেশন বেল আইকন আসবে, সেখানে ক্লিক করবেন, তাহলে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। সো আমি এখন চলে যাব ইন্ট্রোতে। ইন্ট্রোর পর ফিরে এসে এই ইন্টারেস্টিং গেমটি প্লে করে দেখাবো। সো গেমটি দেখতে হলে থাকতে হবে আমার সাথে এবং থাকতে হবে ব্লাইন্ড হেল্প বিডির সাথে। ওকে, ফিরছি ইন্ট্রোর পর। হ্যালো ফ্রেন্ডস, আমি ইন্ট্রোর পর আবারও ফিরে এসেছি। এখন আমি দেখাবো কীভাবে ফার্স্ট অনলাইন গেম হ্যান্ড ক্রিকেট এই গেমটি খেলতে হয়। ফার্স্ট অনলাইন ক্রিকেট গেম এটি আমি আগেই বলেছি। সো এই গেমটি খেলার আগে গেমটি সম্পর্কে কিছু আলোচনা করে নিই। এটি হচ্ছে একটি অনলাইন গেম। এটি আমি এবং আমার অপোনেন্টের সাথে খেলতে পারবো। আপনি চাইলে আপনি এবং আপনার ফ্রেন্ডের সাথেও খেলতে পারবেন। এই গেমটিতে এটা ক্রিকেটের মতো, 1 থেকে 6 পর্যন্ত 6টি বাটন আছে। এখানেও ক্রিকেটের মতো হেয়ার স্টাইল সব আছে। এখানেও ব্যাটিং বলিং আছে। যে টচে জিতবে সে চুজ করবে, সে বল করবে না ব্যাট করবে। এখন এই গেমটির নিয়ম হচ্ছে যদি আপনিও খেলবেন আপনার অপোনেন্টও খেলবে। সো যদি আপনিও ছয় মারেন, আপনার অপোনেন্টও যদি ছয় মারে, বলিং করছে আপনার অপোনেন্ট, আপনি যদি ব্যাটিং করেন, ব্যাটিং করা অবস্থায় আপনি যদি ছয় মারেন, আপনার অপোনেন্ট যদি ছয় মারে তাহলে আপনি আউট হয়ে যাবেন। যিনি ব্যাটিং করছেন তিনি আউট হয়ে যাবেন। এটা হচ্ছে এই গেমের আউট সিস্টেম। এটাকে আপনারা একটা মাইন্ড গেমও বলতে পারেন। সো এটা একটি মাইন্ড গেম প্লাস ফার্স্ট অনলাইন ক্রিকেট গেম। এবং এই গেমটি সুপার অ্যাক্সেসিবল, ব্লাইন্ড পার্সন এবং সাইটেড পার্সন ইজিলি এই গেমটি খেলতে পারবে। এটি টকব্যাকের সাথেও খেলা যাবে, আর যারা টকব্যাক ছাড়া খেলতে চান, স্ক্রিন রিডার ছাড়া, তারা সেটিও খেলতে পারবেন। সাইটেড পার্সন সেটিও খেলতে পারবে। সো যাই হোক, সো আমি এখন অ্যাপসে চলে যাচ্ছি, চলে যাচ্ছি হ্যান্ড ক্রিকেট এই গেমটিতে। আচ্ছা, হ্যান্ড ক্রিকেট, আমি হ্যান্ড ক্রিকেট এখন প্রবেশ করছি। ওকে, এটা হ্যান্ড ক্রিকেট। হ্যান্ড ক্রিকেট ওয়েলকাম, হ্যান্ড ক্রিকেট। আচ্ছা, আমাকে সাইন ইন করতে বলছে, আমি সাইন ইনে ক্লিক করছি। এখন প্রাইভেসি পলিসি আছে এখানে, আর কিছু নেই। ওকে, সাইন ইন। আমি আমার আমি যে কোনো একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে নিব। ওকে ফ্রেন্ডস, আমি অ্যাকাউন্টটি সিলেক্ট করে নিব, কারণ এই অ্যাকাউন্ট দিয়ে আমি আগে প্লে করেছি। যাই হোক, আমি এটি সিলেক্ট করছি। আমার স্টোরেজ পারমিশন চাচ্ছে। ওকে, অ্যালাউ স্টোরেজ পারমিশন আমি অ্যালাউ করছি।
ওকে ফ্রেন্ডস, আমি এবার হ্যান্ড ক্রিকেটের মেইন ইন্টারফেসে চলে এসেছি, বাট আপনারা আসবেন না। আপনাদের ক্ষেত্রে এরকম সাইন ইন বাটন থাকবে ফার্স্ট টাইম যখন আপনারা সাইন ইন করবেন। এই সাইন ইনে করার পর আপনাদেরও গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করতে বলবে, একটি নাম সিলেক্ট করতে নাম দিতে বলবে, নাম লিখতে বলবে। এটি হবে আপনার হ্যান্ড ক্রিকেট আইডি, যে আইডিতে আপনি আপনার ফ্রেন্ডসদের যে আইডিটি দিলে তারা হ্যান্ড ক্রিকেট আপনাকে সার্চ করলে পেয়ে যাবে। আচ্ছা, বাট আরেকটা জিনিস দিতে বলবে, সেটি হচ্ছে প্রোফাইল, প্রোফাইল ফটো। প্রোফাইল ফটো মাস্ট বি আপলোড করতে হবে। যদি প্রোফাইল ফটো আপনারা আপলোড না করেন তাহলে কিন্তু এটি নিবে না, ঠিক আছে? এখানে শুধু আমাদের কান্ট্রির না, এখানে আরও অনেক কান্ট্রির অনেক প্লেয়ার আছে, আপনি আপনারা তাদের সাথেও খেলতে পারবেন। সো যেহেতু আমার অ্যাকাউন্টটি আগের থেকেই আছে, তাই আমি সাইন ইন করার সাথে সাথে অ্যাকাউন্টটি সিলেক্ট করার সাথে সাথে আমাকে হ্যান্ড ক্রিকেটের মেন ইন্টারফেসে নিয়ে চলে এসেছে। আর স্টোরেজ পারমিশনটা নিয়েছে, তার কারণ হচ্ছে আমি যে হ্যান্ড ক্রিকেট খেলছি, আমার হাইলাইটটি আমার ইন্টারনাল স্টোরেজের হ্যান্ড ক্রিকেট ফোল্ডারে শো হবে। আমি একে একে সবই দেখাচ্ছি হ্যান্ড ক্রিকেট। ওকে, আচ্ছা, এটি দিয়েছে কারণ হচ্ছে এটি করোনা রিলেটেড, সো এটি হ্যান্ড ক্রিকেট দিয়ে দিয়েছে আমাদের স্টে হোম স্টে সেফ, ঘরে থাকার জন্য। যাই হোক, আচ্ছা, আমি একটু ন্যাভিগেশন ডোর, এটি একটি মেনু বাটন, এইটি নিয়ে কথা বলছি আমি। তারপর আমি গেমটি প্লে করে কীভাবে খেলবেন আপনারা এ টু জেড আমি সব কিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতেই। সো আমি এখানে ক্লিক করছি মেনু, এটা আমার ইউজার নেম শো করছে, ইউর প্রোফাইল। এখানে গেলে আমি আমার প্রোফাইল দেখতে পাবো। সো আমি ফার্স্টে প্রোফাইলে যাচ্ছি, দেখি একজন হ্যান্ড ক্রিকেট প্লেয়ারের প্রোফাইলে কী কী দেখাতে পারে। সো আমি প্রোফাইলে যাচ্ছি। আচ্ছা, এখানে আমাকে একটা নোটিফিকেশন দিয়েছে যে এনেবল র্যাঙ্ক, এটার জন্য আমাকে গুগল প্লে গেমের মাধ্যমে র্যাঙ্ক এনেবল করতে হবে। সো আপনারা চাইলে করতে পারেন, আর আমি এখন করবো না। যদি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয় পরবর্তীতে কমেন্ট করবেন আমাদেরকে, আমরা র্যাঙ্ক এনেবল করে দেখিয়ে দিব আপনাদেরকে। কারণ আমি যদি একটা ভিডিওতে সব দেখাই তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে, তাই আমি র্যাঙ্কটি এনেবল করছি না। আচ্ছা, এটা আমার ইউজার নেম শো করছে র্যাঙ্ক। আচ্ছা, র্যাঙ্ক শো করবে না কারণ এটি এনেবল না। কয়েন 12,550 কয়েন আছে। এই কয়েনের ব্যাপারে আমি একটু বলি, সেটা হচ্ছে আমরা যখন গেমটি খেলবো, আমরা যদি আমাদের অপোনেন্টকে হারাতে পারি তাহলে আমরা কয়েন পাবো। এখন এই, আচ্ছা, আমরা এখন কয়েন পাবো এবং এই কয়েনগুলো এই প্রোফাইলে জমা হবে। সো আমার এত কয়েন আছে। উইন, আমি 96 ম্যাচ জিতেছি, 96টা ম্যাচ আমি জিতেছি। হাই স্কোর, আচ্ছা, আমার হাই স্কোর হচ্ছে 203, যেটি আমি করেছিলাম রাহাত 60 নামে একটি প্লেয়ারের সাথে। রানস, আচ্ছা, আমার রানস হচ্ছে 6371। আমি এই পর্যন্ত যতগুলো রান করেছি অ্যাকাউন্টে সেটি শো করছে। ডাক ডাব্লু কে, এটা হচ্ছে ডাক উইকেট। আচ্ছা, ডাক উইকেটের ব্যাপারে আমি বলি, আমি যদি ব্যাটিং থাকা অবস্থায় আমি যখন ব্যাট করছি আমার অপোনেন্ট তখন বল করছে। সো আমার অপোনেন্ট যদি এক ক্লিকে আমাকে আউট করতে পারে তাহলে আমার অপোনেন্ট ডাক উইকেট পাবে, এটিকে ডাক উইকেট বলা হয়। অথবা আমি যখন বল করছি আমার অপোনেন্ট যখন বল ব্যাট করছে, সো আমার অপোনেন্টও ছয় মারল আমিও ছয় মেরে ফার্স্ট বলেই যদি তাকে আউট করতে পারি এটিকেই বলা হয় ডাক উইকেট। এই ডাক উইকেটের জন্য 50 কয়েন দেওয়া হয়ে থাকে, আর এই 50 কয়েন মাইনাস করা হয়ে থাকে হচ্ছে তার অপোনেন্টের থেকে। এখন আমি যদি 50 কয়েন জিতি আমার অপোনেন্ট 50 কয়েন মাইনাস হবে, আমি যদি গেম জিতে যাই আমার অপোনেন্টের থেকে কয়েন মাইনাস হবে। আমি যত কয়েন জিতবো আমার অপোনেন্টের তত কয়েন হারবে বা মাইনাস হবে। এটাই হচ্ছে ডাক উইকেট। আচ্ছা, 71 ডাক উইকেট নিয়েছি আমি, আর কি আমি 71টা প্লেয়ারকে প্রথম বলে আউট করতে পেরেছি। ফ্রেন্ডস, এখানে ফ্রেন্ডসের সিস্টেম আছে, আমি দেখাবো। 7, আমার 7 ফ্রেন্ডস আছে। আচ্ছা, আমি 50 করেছি, 18টা 100। আচ্ছা, আমি 2টা সেঞ্চুরি করেছি এখানে ম্যাচেস, আমি 147 ম্যাচ খেলেছি। উইন পার্সেন্ট, আমার জেতার চান্স হচ্ছে 65.3। আচ্ছা, উইকেট 339 উইকেট আমি নিয়েছি। আচ্ছা, টুর্নামেন্টস, আচ্ছা টুর্নামেন্টস এখানে আর কোনো কিছু নেই। বল ইকোনমি আছে এখানে 17.1, স্ট্রাইক রেট, ওকে, এখানে আর সেরকম কিছু নেই। আমি বেশি ভালো করে ঘুরে দেখাচ্ছি না, তার কারণ হচ্ছে ভিডিও লং হয়ে যেতে পারে এই জন্য। ইউজার নেম, এটা আমার ইউজার নেম। আচ্ছা, স্ট্যাটাস,
ওকে, যখন আমরা গেম খেলবো আমার অপোনেন্ট যখন আমাকে চ্যালেঞ্জ করবে এটি সে দেখতে পাবে। আমরা চাইলে এডিট স্ট্যাটাসে ক্লিক করে এটিকে এডিট করতে পারবো। এই যে ক্লিক করছি আমি, ওকে, এই যে এটি আমার স্ট্যাটাস, কিবোর্ড চলে আসছে, নামটি স্ট্যাটাসটি লিখে আমি এখানে এডিটে ক্লিক করলে এডিট হয়ে যাবে। ওকে, এবার আমি ব্যাক করছি, এখানে আর কিছু নেই। আবার মেনুতে যাচ্ছি, ফ্রেন্ড রিকোয়েস্ট, আমাকে যদি কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় এটি সেই ফ্রেন্ড রিকোয়েস্টে শো করবে, আমি চাইলে এখান থেকে তাকে অ্যাকসেপ্ট করতে পারবো। ওকে, টুর্নামেন্টস, ফ্রেন্ডস, এখানে টুর্নামেন্টস খেলার একটি সিস্টেম আছে যার মাধ্যমে আপনারা টুর্নামেন্ট খেলতে পারবেন এবং টুর্নামেন্ট ক্রিয়েটও করতে পারবেন। টুর্নামেন্ট যদি আপনারা খেলতে চান তাহলে আপনারা যদি জিততে পারেন তাহলে আপনারা প্রচুর কয়েন জিতবেন, এটি টাইম টুর্নামেন্ট ক্রিয়েটও করা যাবে। এই টুর্নামেন্ট নিয়ে নেক্সট ভিডিওতে আপনারা যদি আমাদেরকে কমেন্ট করেন, আপনারা যদি চান আমরা টুর্নামেন্ট নিয়ে আলোচনা করি, তাহলে আমরা টুর্নামেন্ট নিয়েও নেক্সট ভিডিওতে আলোচনা করব। শুধু তাই নয়, আপনারা আপনাদের নিজস্ব টুর্নামেন্টও এখানে ক্রিয়েট করতে পারবেন। ওকে, এই টুর্নামেন্টে আপনি এবং আপনার সাথে অনেকেই খেলবে, যে ফাইনাল ম্যাচ জিতবে সে অনেক কয়েন পাবে। সো যাই হোক, এই টুর্নামেন্ট নিয়ে নেক্সট ভিডিওতে যদি আপনারা চান আমাদেরকে যদি আপনারা কমেন্টস করেন আমরা আলোচনা করব এবং আমরাও এক সময় হয়তো বা টুর্নামেন্ট ক্রিয়েট করব আপনাদের জন্য, সেটা আমরা বলে দেবো ভিডিওতে। সেই টুর্নামেন্ট আপনারা চাইলে টুর্নামেন্টে অংশ নিয়ে টুর্নামেন্ট খেলতে পারবেন এবং কয়েন জিততে পারবেন। টুর্নামেন্টের কয়েন অনেক অনেক কয়েন আপনাদের দিবে, মেবি 10,000 বা 9,000 বা এরকমই আরও বেশিও হতে পারে কয়েন দেওয়া হবে আপনাদেরকে। ওকে, গেম রিকোয়েস্ট, এখানে কেউ যদি আপনাদেরকে গেম রিকোয়েস্ট করে তাহলে আপনারা এই গেম রিকোয়েস্টে এসে সেটি দেখতে পাবেন এবং তাকে চ্যালেঞ্জ করে তার সাথে গেমটি খেলতে পারবেন। ফ্ল্যাশ চ্যালেঞ্জ, আচ্ছা এই ফ্ল্যাশ চ্যালেঞ্জ হচ্ছে এখানে ক্লিক করলে আপনিও যদি অনলাইনে থাকেন আর আদার্স হ্যান্ড ক্রিকেট প্লেয়ার যদি অনলাইনে থাকে সেও যদি ফ্ল্যাশ চ্যালেঞ্জে ক্লিক করে তাহলে তার কাছে চ্যালেঞ্জ যাবে আপনার আপনার চ্যালেঞ্জটা। সো সে আপনাকে যদি অ্যাকসেপ্ট করে সেক্ষেত্রে আপনি খেলতে পারবেন। আর এই ফ্ল্যাশ চ্যালেঞ্জের মাধ্যমে যদি চ্যালেঞ্জ হয় তাহলে আপনারা 200 কয়েন বা যে জিতবে সে 200 কয়েন জিততে পারবে এই ফ্ল্যাশ চ্যালেঞ্জের মাধ্যমে। স্ট্যাটিস্টিক্স, লিডার বোর্ড, এখানে কে কত রান করেছে এই লিডার বোর্ডে আপনারা দেখতে পারবেন। এখানে কিছু অ্যাচিভমেন্ট আছে, কিছু কাজ করলে অ্যাচিভমেন্ট আনলক হয়, এই অ্যাচিভমেন্টগুলো আপনারা দেখতে পারবেন। কমিউনিকেট, ইনভাইট, আপনারা এই হ্যান্ড ক্রিকেটের জন্য ইনভাইট করতে পারবেন আপনাদের ফ্রেন্ডসকে। হাইলাইট, এখানে হাইলাইট আপনারা শেয়ার করতে পারবেন। হেলথ, তাদের যদি কোনো হেল্প লাগে অবশ্যই আপনারা তাদের থেকে নিতে পারবেন। লগ আউট, চাইলে লগ আউটও করতে পারবেন। লগ ইন করলে এক সেম অ্যাকাউন্ট দিয়ে যদি আপনারা লগ ইন করেন তাহলে আপনাদের যে কয়েন ছিল লগ আউটের সময় তত কয়েনটি কয়েন আপনারা আপনারা ফিরে পাবেন, যেমন আমি পেয়েছি। ওকে, এই মেনু অপশনে আর দেখানোর মতো কিছু নেই, আমি বের হয়ে যাচ্ছি। ওকে, আমি এখানে ক্লিক করে তো আমাকে হোমে নিয়ে চলে আসছে। ওকে, আমি আবার হ্যান্ড ক্রিকেটে যাচ্ছি। আপনারা ভিডিওটি ভালোভাবে দেখবেন, একটা স্টেপ মিস করলেও আপনার হ্যান্ড ক্রিকেট কিন্তু ঠিক মতো নাও খেলতে পারেন। ওকে, আমি হ্যান্ড ক্রিকেটে চলে এসেছি, এটা লোডিং হচ্ছে, এটা ওপেন হয়ে যাবে একটু পরেই, কিছুক্ষণের মধ্যেই। সো আমাদেরকে একটু ওয়েট করতে হবে এটি ওপেন হওয়া পর্যন্ত, কারণ অনেক সময় নেট কানেকশনের উপর এটি ডিপেন্ড করে, এটি টাইম নেয়। আচ্ছা যাই হোক, যেহেতু আমার ওপেন হতে প্রবলেম হচ্ছে আমি একটু বের হয়ে গিয়ে ওপেন করি। হ্যান্ড ক্রিকেট, ওকে, আশা করি এবার ওপেন হয়ে যাবে। ওকে, হ্যান্ড ক্রিকেট ওপেন হয়ে গিয়েছে। ওকে, প্লে, ওকে, প্লেতে ক্লিক করে আমরা গেমটি প্লে করতে পারবো। প্লের পরে একটা বাটন, এই বাটনে আমরা যদি আমাদের সব কয়েন হারিয়ে ফেলি সেক্ষেত্রে এই বাটনে ক্লিক করে আমরা অ্যাড দেখতে পারবো। যদি আমাদের কয়েন জিরোতে চলে যায় তাহলে ওরা আমাদেরকে একটা অ্যাড দেখার জন্য 250 কয়েন দিবে, পরবর্তীতে 50-50 কয়েন করে দিবে আপনার যখন কয়েন শেষ হয়ে যাবে। এছাড়া আপনি যখন 1,000 বা 1,200 কয়েনে থাকবেন তখন আপনার অ্যাড দেখতে পারবেন, অ্যাড আপনাকে দেওয়া হবে এবং 50 করে দিবে। এই অ্যাপসটাতে অল টাইম অ্যাড আসবে, কিন্তু আমাকে কোনো অ্যাড দেওয়া হবে না কারণ আমার প্রচুর কয়েন আছে। এই যে, সো আমাকে বলে দিচ্ছে ইউ হ্যাভ অ্যান অফ কয়েন ক্লোন 12,550, তা আমাকে অ্যাড দিচ্ছে না। এখানে ক্লিক করার পরে একটা ওয়াচ বাটন থাকবে, ওয়াচ বাটনে ক্লিক করলে আপনার অ্যাড দেখবেন, অ্যাডটি দেখতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত অ্যাডে ক্লোজ বাটন না আসে। সো যখন ক্লোজ আসবে ক্লোজ করে দিলে আপনাকে আপনাদের কয়েন দেওয়া হবে। ওকে, এবার আমরা দেখবো এই গেমটির মেন আকর্ষণ প্লেতে। ওকে, প্লেতে ক্লিক করছি গেমটি খেলার জন্য। ওকে,
সার্চ ওকেই অ্যাড ফ্রেন্ডে ক্লিক করে আমরা আমাদের ফ্রেন্ডদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবো, যেটি তারা দেখতে পাবে। বা আপনাকে যদি কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, এটি আপনিও দেখতে পাবেন। হচ্ছে মেনুতে গিয়ে ফ্রেন্ডস সেখানে গেলে হচ্ছে শো করবেন। আমি ক্লিক করার পর অ্যাকসেপ্টে ক্লিক করলাম। যদি অ্যাড ফ্রেন্ডে ক্লিক করি ওকে সার্চ প্লেয়ার্স, এখানে প্লেয়ার সার্চ করে আমরা ফ্রেন্ডকে ইনভাইট করতে পারবো। ওকে আমি বেরোয় দিলাম। এখানে সার্চ করে আমরা প্লেয়ারকে ইনভাইট করতে পারবো, আমাদেরকে বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবো অ্যাড ফ্রেন্ডে ক্লিক করে, অথবা তাদের ইমেল আইডি যদি আমরা জেনে থাকি সেক্ষেত্রে তাদের ইমেল আইডি লিখলেও আশা করি চলে আসবে, ঠিক আছে। আর সার্চ প্লেয়ার্স এখানে ক্লিক করলেও চলে আসবে। সো আমি এখন কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো না, তাই ব্যাক চলে যাচ্ছি আমি। ওকে ব্যাক, ওকে অ্যাড ফ্রেন্ডস চলে গেল। এখানে আছে সার্চ, এখানে ক্লিক করে আমরা আমাদের যদি কোনো ফ্রেন্ড থেকে থাকে তার সাথে আপনারা বা আমরা খেলতে পারবো। ফ্রেন্ডস আপনারা চাইলে আমাদের সাথে প্লে করতে পারবেন, ঠিক আছে। আপনি আপনারা যদি চান আমাদের সাথে প্লে করতে, তাহলে আপনারা আমাদেরকে আপনাদের হ্যান্ড ক্রিকেটের ইউজার আইডি দিয়ে কমেন্ট করবেন, আমরা আপনাদের সাথে প্লে করবো। অথবা এখানে রাফাত 555 লিখলে আপনারা আমার আইডি পেয়ে যাবেন। আর এছাড়া আপনারা যদি রাশেদের সাথে প্লে করতে চান, এখানে লিখবেন রাশেদ RAHHED, তাহলে আপনারা ওর আইডিও পেয়ে যাবেন। ওর আইডি পাওয়ার পরে ও কত লেভেলে আছে আপনাদেরকে জানতে হবে। যেমন আমি আমার আইডি লেখার পরে লেভেল 4 ক্লিক করলে আমাকে পাবেন, কারণ আমি এখন লেভেল 4 আছি। সো আপনারা ওকেও পেয়ে যাবেন যদি ওর লেভেল জানেন। আপনারা চাইলে আমাদের সাথেও খেলতে পারবেন। আমরা আর যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই আমাদের সাথে কমিউনিকেট করতে পারবেন, আমরা আপনাদেরকে হেল্প করবো এই গেমটি প্লে করতে, যাতে আপনাদের কোনো প্রবলেম ফেস না করতে। ওকে এবার আমরা চলে যাব মেন আকর্ষণ আমাদের গেম। ওকে এবার আমরা একটি প্লেয়ার খুঁজে নেই, আমি এখন সার্চ করছি না এটা। ওকে এটা দেখি কার সাথে খেলা যায়। অল্টার ম্যাডনেস, ওকে আচ্ছা এটা হচ্ছে ফ্রাইডে লাইট মেবি, যাই হোক টক ব্যাক অন্যভাবে পড়ছে, যাই হোক হতে পারে। সো ফ্রাইডে লাইট, ওর কয়েন আছে হচ্ছে 5000, ওর কয়েন শো করছে। ইউজ অনলি দ্য লেটেস্ট ভার্সন টু অ্যাবাউট ক্র্যাশেস, এটা ওর স্ট্যাটাস। সো এখানে শুধু মানুষ না, এখানে কম্পিউটার প্লেয়ার আছে, কিছু কিছু প্লেয়ার আছে কম্পিউটার আর কিছু কিছু প্লেয়ার আছে মানুষ। তার মধ্যে অল্টার ম্যাডনেস এটা একটা কম্পিউটার, ওকে আপনারা যখনই চ্যালেঞ্জ দিবেন তখনই খেলতে পাবেন। এই ফ্রাইডে একটা কম্পিউটার আর মানুষ। এখন আমরা যদি গেম রিকোয়েস্ট পাঠাতে চাই, আমি এখন ফ্রাইডের সাথেই খেলি, তাহলে প্রতিটা প্লেয়ারের পাশে প্লে বাটন আছে, আমরা প্লেতে ক্লিক করি। ক্রিয়েট রুম, এন্ট্রি কয়েন এন্ড সুইক্যাট, ওকে এটা আমার আইডি ফ্রাইডে, এটা আমার কয়েন, ওকে 0। ওকে এখন আমরা কত উইকেটে খেলতে চাই, ডিফল্টভাবে 3 দেওয়া আছে। এই 3-তে ক্লিক করলে আমরা আরও 10 পর্যন্ত পাবো, চাইলে 10 উইকেটও খেলতে পারবো। আবার মজার ব্যাপার হচ্ছে আমরা চাইলে 1 উইকেটও খেলতে পারবো। এই ক্রিয়েটে ক্লিক করলে ওর কাছে ইনভাইট চলে যাবে, বা আপনারা যার সাথে খেলতে চান তার কাছে ইনভাইট চলে যাবে। এখানে একটা টাইম থাকে, টাইমটা 2 মিনিটের মতো, টাইমটা কাউন্ট হবে আপনার ফ্রেন্ডকে ক্রিয়েটে ক্লিক করার পর। টাইমটা কাউন্ট হবে, আপনার ফ্রেন্ড গেম রিকোয়েস্টে যাবে, গিয়ে হচ্ছে আপনার নাম পাবে, নামের পাশে প্লে পাবে, প্লেতে ক্লিক করলে তার কাছে জয়েন শো করবে। সে জয়েনে যদি প্রেস করে তাহলে সে আপনার সাথে অ্যাড হয়ে যাবে, আপনারা প্লে করতে পারবেন। বাট একটা টাইম থাকে 2 মিনিটের মতো, যদি 2 মিনিট পার হয়ে যায় তাহলে আপনাদের কোড বা রুমটা এক্সপায়ার হয়ে যাবে, আপনাদেরকে আবার রুম ক্রিয়েট করতে হবে। সো যাই হোক আমি এখন ক্রিয়েটে ক্লিক করছি। ওকে আমি ওয়েট করি। ওকে ওর সাথে সাথে জয়েন করেছে কারণ ও কম্পিউটার। ওকে আমি হেড নিব না টেল নিব, হেডস টেলস, আচ্ছা আমি হেডস এটাই নিচ্ছি। ওকে চোজেন হেড, ওকে এবার আমাদেরকে ফ্লিপ কয়েনে ক্লিক করতে হবে, তাহলে আমরা একটি কয়েনের সাউন্ড শুনতে পাবো। আর এই গেমটির সাউন্ড এফেক্টগুলো খুব সুন্দর। সো কয়েনে ক্লিক করছি, আমরা কয়েনের মতোই সাউন্ড পাবো। ওকে কয়েনটি ফিলিপ হবে, আমাদের কি টু ওয়েট করতে হবে। ওকে এখানে অ্যাড চলে আসছে ফ্রি ভার্সন, সো অ্যাড তো আসবে এটাই স্বাভাবিক। আমি ব্যাক গিয়ে নিচ্ছি। ওকে আমি টচ হেরে গিয়েছি, তাই আমাকে লেটস ম্যাচ করতে বলছে, ও দেখি
ফ্রাইডে কোনটা চুজ করেছে? ও আমাকে ব্যাট দিয়েছে ফ্রাইডে, ও এখন বল করবে। আমার নাম জিরো, ওকে বল, বল করবে। ওকে আচ্ছা, আমি ওকেতে ক্লিক করছি। আচ্ছা হয়তো আপনারা ফ্লিপে কয়েনের সাউন্ডটি শুনতে পাবেন না, কারণ আমি রেকর্ড করছি, ওকে তাই হয়তো শোনা যাচ্ছে না। যাই হোক, আমি ওকেতে ক্লিক করছি। আমাকে এখন ব্যাট করতে হবে। ওকে, এখানে চ্যাট আছে। আচ্ছা ফ্রেন্ডস, এই চ্যাট অপশনটা এখনও ঠিকভাবে কাজ করে না বা আমাদের জন্য অতটা অ্যাক্সেসিবল না বা প্রবলেম আমার মতে, ঠিক আছে। সো হয়তো বা নেক্সট আপডেট বা কোনো এক আপডেটে চ্যাট অপশন কাজ করবে, তখন আপনার অপোনেন্টের সাথে চ্যাট করতেও পারবেন। সো যাই হোক, এটা এই ফিচার্স ছাড়া এই গেমটা সব ফিচার্সই একদম প্রপারলি অ্যাক্সেসিবল। ওকে ব্যাট, ওকে ওকে, এটা আমার পয়েন্ট। আমার নাম ফ্রাইডে, বল চুজ করেছে টার্গেট, এখনও কোনো টার্গেট দেয়নি তাই টার্গেট এখানে শো করবে না। কারেন্ট স্কোর জিরো, কারণ আমি কিছু করিনি। ওকে, এটা কোনো কাজে লাগবে না। উইকেট আর কি, ডাব্লিউ এটা থ্রি এটা দেখাচ্ছে। ইউ ফ্রাইডে, আমার আর ফ্রাইডের মধ্যে ম্যাচ হচ্ছে। এবার বাটন চলে আসছে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স। আচ্ছা আমি ফার্স্টে একটু ছয় মারা ট্রাই করে দেখি কি হয়। ওকে, আশা করি এই সাউন্ডটা আপনারা শুনতে পেরেছেন। আমি ছয় মেরে দিলাম, সিক্স মারলে এরকম একটা সাউন্ড হবে। দেখি আমি ছয় মেরেছি, ফ্রাইডে কত করেছে। হ্যান্ড ক্রিকেট, আমি আমার রান সিক্স। হাই হাও আর ইউ, এটা অটোমেটিক শো করে। ওকে, বাট রানটা আমরা যখন রান করব তখনই দেখতে পাবো ফ্রাইডে বা আমার অপোনেন্ট কত করেছে, তার আগে আমরা দেখতে পাবো না। এটাই হচ্ছে মজা গেমটির। ফোর, ওকে ফ্রাইডে ফোর মেরেছে, আমি সিক্স মেরেছি তাই আমি আউট হইনি। সো ফ্রাইডে ফোর, আমি সিক্স। ওকে আচ্ছা, ফাইভ দিয়ে ট্রাই করি। এখানে মজার ব্যাপার হচ্ছে এখানে ফাইভও মারা যায়। ও, আমার উইকেট পড়ে গেল। এখানে উইকেটের সাউন্ড হচ্ছে এরকম, আমি একটা উইকেট হারালাম। সো ও ফাইভ মেরেছে, আমিও। আচ্ছা যাই হোক, ছয় মারলাম আমি। ওকে, আমার রান সিক্স। ও ফ্রাইডে ওয়ান দিয়ে ট্রাই করেছে। ও, আমার আরেকটা উইকেট পড়ে গেল। যাই হোক, সো ওকে, নো প্রবলেম। ওকে, আমি ফোর মেরেছি, আমি ট্রাই করি একটু খেলার। যেহেতু একটা ভিডিও করছি আমি, সো আমি অত বেশি খেলো হয়তো দেখাবো না, বাট আমি খেলার প্রসেসটি বলে দেবো বা বোঝানোর চেষ্টা করব। ওকে, আমি তিন মেরেছি, আমি এখন আর ওর রানটি দেখছি না। দেখি কত করলো ফ্রাইডে, কত দিয়ে ট্রাই করেছে। ওকে, ও ওয়ান দিয়ে ট্রাই করেছে। যাই হোক, ওকে আমি ছয় মারলাম। এখন যদি আমরা আমাদের স্কোর দেখি, ওকে 13, আসলে এই উইকেটে 13 করেছে আমি, সেটাই দেখাচ্ছে। আর এর আগের উইকেটে তারও করেছিলাম। যাই হোক, আচ্ছা যাই হোক, ম্যাচ কমপ্লিট, উইনিং ড্র। ফ্রাইডে জিততে 26 রান লাগবে। ওকে, আমি ট্রাই করি ওকে হারানোর। আচ্ছা আমি ফার্স্টে ফোর দিয়ে ট্রাই করি। ওকে, হলো না, ও অন্য কিছু দিয়ে ট্রাই করেছে। এখানে উপরে অ্যাড শো করবে। ওকে, হয়তো ও জিতে যাবে, তাও খেলা ঘুরে যেতে পারে। ওকে থ্রি, ফাইভ রানস, ও ফাইভ করেছে। ওকে, আমি ওর একটি উইকেট ফালাতে পেরেছি। ফ্রাইডে আরও দুই উইকেট আছে, দেখি। আচ্ছা যাই হোক, পারলাম না। আবারও ফোর, ওকে থ্রি,
ওকে ফ্রাইডে ম্যাচ জিতে গেল, যাই হোক সমস্যা নেই, এটা একটু খেলা। সো যাই হোক ফ্রাইডে ম্যাচ জিতে গেল। এখন এখানে একটু ইন্টারেস্টিং কথা বলে রাখি, আপনারা যদি 50 রান করেন হাফ সেঞ্চুরি তাহলে আপনাদেরকে একটি সাউন্ড শোনানো হবে। 50 রানের একটি সাউন্ড আছে, 100 রানেরও একটি সাউন্ড আছে। সো যাই হোক, সো এটা হচ্ছে খেলার নিয়ম। ওকে আমি ওকে করে দিচ্ছি, আপনারা চাইলে ওর সাথে আবার খেলতে পারেন। এই যে প্লে আগেন, এখানে ক্লিক করে আবার খেলতে পারবেন। মেন মেনু এখানে ক্লিক করে আপনারা মেনুতে চলে যেতে পারবেন এই গেমটির। যেমন আমি মেন মেনুতে চলে এসেছি, যাই হোক। সো ওকে ফ্রাইডে ম্যাচটা জিতে গেল, ও হচ্ছে উইনার। সো ওহ্যান্ড ক্রিকেটের আশা করি আমি সব কিছু দেখিয়েছি বা দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই হ্যান্ড ক্রিকেটে আসলে অনেক রান করা পসিবল, অনেক রান করা সম্ভব এই হ্যান্ড ক্রিকেটে। এটা অনেকটা মাইন্ড গেমের মতোই, সো আপনারা খেলতে খেলতে আপনারাও অনেক রান করতে পারবেন আশা করি। সো যাই হোক, এই ছিল আমাদের আজকের এই ভিডিও হ্যান্ড ক্রিকেট নিয়ে, অনলাইন গেম, অনলাইন ক্রিকেট গেম নিয়ে। যদি ভালো লাগে ভিডিওতে লাইক করবেন, ভিডিওটি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল ব্লাইন্ড হেল বিডিকে। আর সাবস্ক্রাইব করার পরে একটি নোটিফিকেশন বেল আইকন প্রেস করবেন, যাতে আমরা কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর অবশ্যই গেমটি কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর টুর্নামেন্ট নিয়ে আপনারা ভিডিও পেতে চান কি না আমাদেরকে সেটিও কমেন্ট করে জানাবেন, আর চাইলে আমাদের সাথে আপনারা খেলতে চান কি না সেটিও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা অবশ্যই চেষ্টা করবো আপনাদের সাথে হ্যান্ড ক্রিকেট প্লে করার। সো ওকে, আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর অলওয়েজ ব্লাইন্ড হেল বিডির সাথেই থাকবেন। থ্যাংক ইউ।